লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পদ ষাট মুদ্রাক্ষরিক তথা কম্পিউটার অপারেটর। সময় 90 মিনিট, পূর্ণমান 90। পরীক্ষা 28 জানুয়ারি 2023। বাংলা। নির্দেশিত মতে বাক্য পরিবর্তন করুন যে কোনো 5টি। চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি, জটিল। যদিও তার চুল পেকেছে তবুও তার বুদ্ধি পাকেনি। তার প্রচুর সম্পদ আছে বটে, কিন্তু সে সুখী নয়, সরল। তার প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সুখী নয়। সে পড়া শেষ করে ঘুমাতে গেল, যৌগিক। সে পড়া শেষ করল এবং ঘুমাতে গেল। বিপদ এবং দুঃখ একসময়ে আসে, মিশ্র। যখন বিপদ আসে তখন দুঃখও আসে। যদি না পড়ি তবু পাশ করব, সরল। না পড়লেও পাশ করব। ভিক্ষুককে দান করো, মিশ্র। যে ভিক্ষা করে তাকে দান করো। ভাব সম্প্রসারণ করুন যে কোনো একটি। হাতের কাজ করায় অগৌরব নেই, অগৌরব হয় মিথ্যায়, মূর্খতায়। অথবা আমার একার আলো সে যে অন্ধকার, যদি না সবারে অংশ দিতে পারি তার। উত্তর দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। সাধারণ জ্ঞান। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 4টি রাজ্যের নাম লিখুন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 5টি রাজ্য আছে, যথা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। ঐতিহাসিক 6 দফা ঘোষণা হয়েছিল কত সালে? কে তা উত্থাপন করেন? 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। 1966 সালে 23 মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করা হয় লাহোর প্রস্তাবের সাথে মিল রেখে। বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি হয়েছিল কত সালে? এটি বাংলাদেশের কততম আদমশুমারি? বাংলাদেশে প্রথম ডিজিটাল আদমশুমারি হয়েছিল 15 থেকে 21 জুন 2022। এটি বাংলাদেশের ষষ্ঠ আদমশুমারি। বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে কবে? রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বা করেন? বর্তমান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে 23 এপ্রিল 2023। রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাজবন্দির জবানবন্দি কে লিখেছেন? তার 2টি নাটকের নাম লিখুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার 2টি নাটক, পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি, মধুমালাও তার 2টি নাটক। কোন নগরীর 2 মহাদেশে অবস্থিত? কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? তুরস্কের ইস্তাম্বুল নগরী 2 মহাদেশে অবস্থিত, নিশীথ সূর্যের দেশ নরওয়ে। ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করুন যে কোনো 5টি। অঙ্কটি এত কঠিন যে আমি করতে পারছি না। দ্য সাম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ ইট। এখন সকাল। নাও ইট ইজ মর্নিং। আমি কাল সকালে খুলনা যাব। আই উইল গো টু খুলনা টুমরো মর্নিং। ঠিক ঠিক উত্তর দাও। আনসার টু দ্য পয়েন্ট। বাতিটি জ্বালিয়ে দাও। লিড দ্য ল্যাম্প অবলিক সুইচ অন দ্য লাইট। আমি না হেসে পারলাম না। আই কুড নট বাট লাফ।
Write a letter to your younger brother describing an extracurricular activity that has been meaningful to you. উত্তর দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। গণিত, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। সমাধান করুন, 3x/4 প্লাস 5x-2/6 ইকুয়াল টু 4x প্লাস 5/8। সমাধান দেওয়া আছে, চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, তাদের বর্তমান বয়স কত? ক দোকান থেকে প্রতি কেজি 360 টাকা হিসাবে 2.5 কেজি মিষ্টি ক্রয় করেন, ভ্যাটের হার 2.5 টাকা হলে মিষ্টি ক্রয় বাবদ তিনি দোকানিকে কত টাকা দিবেন? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট, নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।